সবাইকে স্বাগত। আজকে আমরা নবপাতায় অ্যাসিড ক্ষার ক্ষমতা শুরু করতে যাচ্ছি। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অম্ল বা অ্যাসিড। অ্যাসিড কাকে বলে আমরা জানি, যে সকল যৌগে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে, যারা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে এবং যারা নীল লিপাসকে লাভ করে তাদেরকে বলা হয় অ্যাসিড। আমরা নিচের ক্লাসে পড়ে এসেছি, তোমরা চিত্র দেখতে পাচ্ছ। এখানে এই ফলগুলি হচ্ছে টক জাতীয় ফল এবং এখানে আমাদের কোন জাতীয় ফল নাই। বাংলাদেশের জাতীয় ফল কি বলো তো? এখানে কাঁঠালের কোন চিত্র নাই। এবং এই ফলগুলি কি স্বাদ কিরকম? অ্যাসিডের একটা ধর্ম হচ্ছে তার মানে এই সকল ফলে অ্যাসিড আছে। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে অ্যাসিড বা অম্ল। বাংলা নাম হচ্ছে অম্ল আর ইংরেজি নাম হচ্ছে অ্যাসিড। এরপরে আসছি, আমরা আজকে পড়া থেকে কি কি জানতে পারব? অ্যাসিডের ধারণা বা সংজ্ঞা, বিভিন্ন প্রকার অ্যাসিড অর্থাৎ অ্যাসিডের শ্রেণী বিভাগ, আর হচ্ছে অ্যাসিডের বৈশিষ্ট্য, অ্যাসিডের সব বৈশিষ্ট্যরা আজকে 6 থেকে 7টা বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। প্রথমে আমরা অ্যাসিডের সংজ্ঞাটা দিয়েছি, এখানে অ্যাসিডের সংজ্ঞাটা শর্ট করে দাও আমি বলে দিয়েছি, যে সকল যৌগে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে, যারা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, যারা নীল লিপাসকে লাভ করে, এদের সবাইকে আমরা বলবো অ্যাসিড। তো অ্যাসিড দেখো, এখানে দেখানো হচ্ছে যে জলীয় দ্রবণে প্রোটন দান করে, H+, একে হাইড্রোজেন আয়ন বলা হয়, একে প্রোটন বলা হয়। আমরা বিক্রিয়া দেখতে পাচ্ছি HCl, তীর চিহ্নের উপরে রয়েছে H2, তার মানে জলীয় দ্রবণ হতে হবে H+ আয়ন আর Cl- ক্লোরাইড ক্যাটায়ন আর হচ্ছে অ্যানায়ন। দুই নাম্বার যে বিক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি, সালফিউরিক অ্যাসিড H2SO4, তীর চিহ্নের উপরে পানি 2H+, অর্থাৎ দুইটা প্রোটন দান করবে আর হচ্ছে সালফেট আয়ন, এটা হচ্ছে অ্যানায়ন। এবার আসছে আমরা অ্যাসিডের শ্রেণী বিভাগ। উৎসের উপর ভিত্তি করে অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে খনিজ অ্যাসিড আর একটা হচ্ছে জৈব অ্যাসিড। খনিজ অ্যাসিড হচ্ছে যে সকল অ্যাসিডকে আমরা জীব থেকে পাই না, অর্থাৎ গবেষণাগারে তৈরি করি বা খনিজ থেকে উৎপন্ন হয়। পরিবারে খনিজে আমরা যে সকল মৌল পাই, ওই মৌল থেকে যে ওষুধগুলি পাওয়া যায়, যেমন সালফার পাই আমরা খনি থেকে, সালফার থেকে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে আমরা সালফিউরিক অ্যাসিড পাই, ফসফরাস পাই আমরা খনি থেকে, ফসফরাস বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে ফসফরিক অ্যাসিড তৈরি করে, এরকম। আর জৈব অ্যাসিড সাধারণত বলা হয় যে জীব থেকে প্রাপ্ত যে অ্যাসিড সেগুলিকে বলা হয় জৈব অ্যাসিড। তাহলে আমরা উৎসের উপর ভিত্তি করে অর্থাৎ কোথায় কোথায় পাওয়া যায় এর উপর ভিত্তি করে অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে খনিজ অ্যাসিড আর একটা হচ্ছে জৈব অ্যাসিড। আর শক্তির উপরে ভিত্তি করে অ্যাসিড আবার দুই প্রকার, একটা হচ্ছে সবল অ্যাসিড আর একটা হচ্ছে দুর্বল অ্যাসিড। সবল অ্যাসিড কোনগুলিকে বলবো? যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে অনেক বেশি পরিমাণ হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে আমরা বলবো সবল অ্যাসিড। আর যে সকল অ্যাসিড সামান্য পরিমাণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে জলীয় দ্রবণে তাদেরকে আমরা বলবো দুর্বল অ্যাসিড। যেমন মনে করো কার্বনিক অ্যাসিড H2CO3, আমরা যে কোক বা আরসি খাই সেখানে একটা অ্যাসিড তৈরি হয় যেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, এটা দুর্বল অ্যাসিড। এবারে আমরা কয়েকটি উদাহরণ দেখবো যে খনিজ অ্যাসিডের উদাহরণ কি কি। সালফিউরিক অ্যাসিড সংকেত হচ্ছে H2SO4, নাইট্রিক অ্যাসিড সংকেত হচ্ছে HNO3, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, আর ফসফরিক অ্যাসিড H3PO4, আরেকবার বলছি সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, ফসফরিক অ্যাসিড লেবুতে থাকে হচ্ছে দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, দুধ দুধের এক ধরনের অ্যাসিড থাকে সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড।
টার্টারিক অ্যাসিড আমরা টেটুলের নাম শুনেছি তো টেটুলের টার্টারিক অ্যাসিড থাকে লেবুতে দেখা হচ্ছে সাইট্রিক অ্যাসিড এবার আসছে আমরা অ্যাসিডের কিছু বৈশিষ্ট্য অ্যাসিডের বৈশিষ্ট্য বাদ দাও পুরোটা সেটে করে করা আছে অ্যাসিডের বৈশিষ্ট্য অধম এক নাম্বার অ্যাসিডে অবশ্যই প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে একটা হতে পারে একাধিক হতে পারে প্রতিস্থাপনীয় মানে যাকে অতি সহজে সরানো যায় যেমন মনে করো স্কুলের বিল্ডিং তুমি যদি ইচ্ছে করো যে এখানে জায়গাটা পছন্দ হচ্ছে না কাছে বিল্ডিং থেকে আমি রাস্তার ওই পাশে নিয়ে সম্ভব কারণ এটা প্রতিস্থাপনীয় যদি ফ্যান বলো যেমন এখানে দেখো H2SO4 বা HCl এখানে যে হাইড্রোজেন গুলি আছে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে আমরা হাইড্রোজেন কে প্রতিস্থাপন করতে পারি দুই নাম্বার অ্যাসিড জলীয় দ্রবণে অবশ্যই প্রোটন দান দেখাবো জিরো থেকে চোদ্দ পর্যন্ত লবণে যদি অ্যাসিড দেই আমরা তাহলে সেখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এখানে যদি কার্বনের যুক্ত বাইকার্বনেট যদি আমরা নিই তাহলে একই বিক্রিয়া সংঘটিত হবে যেমন দেখো ক্যালসিয়াম কার্বনেট যোগ HCl ক্যালসিয়াম ফ্লোরাইড যোগ কার্বন ডাইঅক্সাইড যোগ পানি অর্থাৎ যে কোনো ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের সাথে যদি আমরা অ্যাসিডের বিক্রিয়া দিই তাহলে সেখানে কি উৎপন্ন হবে লবণ পানি এবং কার্বন ডাইঅক্সাইড আরেকটি বৈশিষ্ট্য আছে সেটি হচ্ছে যে ধাতু এবং অ্যাসিড যদি বিক্রিয়া করে লৌহ অ্যাসিড এবং ধাতু তাহলে সেখানে উৎপন্ন হবে লবণ এবং হাইড্রোজেন গ্যাস আবার আরেকটা বলছি শোনো যে ধাতু এবং অ্যাসিড যদি বিক্রিয়া করে তাহলে লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে এবার তোমাদের একটা কাজ দিলাম পাঁচজন করে তোমরা দলে বিভক্ত হয়ে লিটমাস পেপার নিয়ে লিটমাস পেপার নিয়ে পরীক্ষা করবে নীল লিটমাস যদি লাল হয় লবণ যদি না তাহলে সেটা হবে অ্যাসিড আর যদি লাল লিটমাস নীল হয় তাহলে সেটা হবে কাপ আর লিটমাস পেপারে যদি কোনো বর্ণ পরিবর্তন না হয় তাহলে সেটি কি হবে নিরপেক্ষ তাহলে আমাদের লিটমাসের আমি আরেকটা ক্লাস নেব শুধু লিটমাস পেপারের উপর কিভাবে লিটমাস পেপার তৈরি করবো সেটা এবারে আসছে মূল্যায়ন অ্যাসিড কাকে বলে আমরা সংখ্যাটা পাবো আমি আরেকবার বলে দিচ্ছি সব কয়টার উত্তর যে সকল যৌগে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে যারা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে যারা জলীয় দ্রবণে প্রোটন বা হাইড্রোজেন আয়ন দান করে এবং যারা নীল লিটমাস লাল করে তাদেরকে আমরা বলবো অ্যাসিড দুর্বল অ্যাসিড কাকে বলে বলেছি এর আগেও যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে সামান্য পরিমাণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে আমরা বলবো দুর্বল অ্যাসিড আর সবল অ্যাসিড যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে অনেক বেশি পরিমাণে প্রোটন বা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাকে আমরা কি বলবো সবল অ্যাসিড আমরা যে অ্যাসিড খাই সেই অ্যাসিড কি কি জৈব অ্যাসিড বা দুর্বল অ্যাসিড শক্তিশালী অ্যাসিড কিন্তু পাওয়া যাবে না তুমি লাগিয়ে নিলে সেখানে পানির তৃষ্ণা লাগবে একটা কাছের বোতলে লেখা আছে H2SO4 তুমি খেয়ে দেবে পাওয়া যাবে আচ্ছা এখন বলো তো তোমাদের বাসায় কোন ক্ষেত্রে অ্যাসিড ব্যবহার হয় অ্যাসিড ব্যবহার হয় কোনো ফল পাতি ফল পাতি আমরা ভাষায় ভিনেগার ব্যবহার করি ভিনেগার এই ভিনেগার এক ধরনের ভিনেগারটা কি অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH
অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ, একে আমরা বলছি ভিনেগার। এটা মাছ মাংস ম্যারিনেট করতে, আচার সংরক্ষণে অনেক কাজে ব্যবহার করা হয়। পরে আমরা অ্যাসিডের ব্যবহারে আলোচনা করব। আর শিল্প কারখানায় ব্যবহৃত হয় এমন অ্যাসিড, এটা এক হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এরপরে আছে নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডগুলি শিল্প কারখানায় আমরা ইউজ করি। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।